হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ পানীয় জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে। হোটেল মালিক বস্তির মালিকানা দাবি করে বস্তির দখল নিতে চাইছেন, কিন্তু স্থানীয় প্রতিরোধের কারণে এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি বস্তি দখল। নানাভাবে বস্তিবাসীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পানীয় জল সরবরাহ বন্ধ করে বস্তিবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে অভিযুক্ত হোটেল মালিক। হোটেল মালিকের এমন অত্যাচারের হাত থেকে রেহাই চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওল্ড দিঘার সৈকত সরণী লাগোয়া পশ্চিম গদাধরপুর বস্তির বাসিন্দারা। বস্তি এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হোটেল মালিক অরবিন্দ দে ও তার ছেলে ড্যানিয়েল দেকে থানায় আটক করে দিঘা থানার পুলিশ। 40টি পরিবারের 300 মানুষের বসবাস পশ্চিম গদাধরপুর বস্তিতে। 50-60 বছর কিংবা তার থেকেও বেশি সময় ধরে তাদের বসবাস সেখানে। আন্দোলন করবো, আমাদের সবসময় অত্যাচার, সবসময় সবাই দিয়ে তোচ্চার করছে। আমরা গরিব, সবসময় ইচ্ছা মতো যাচ্ছে বাড়িতে, অত্যাচার করছে। উঠে যাও, এটা আমার জায়গা, আমি দখল করেছি, আমি এটা কিনে নিয়েছি, তোমরা উঠে যাও এখান থেকে। আমার 40 বছর এখানে আছি। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রামনগর 1 নম্বর ব্লকের বিডিও বিষ্ণুপদ রায় জানিয়েছেন, হোটেল মালিকের এই দাদাগিরি কোনোভাবেই বরদাস্ত করবে না প্রশাসন। অবস্থানের জন্য বস্তি ও সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণ কিংবা হোটেল সম্প্রসারণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ।